हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के तैरी कर देखा आलू और बेगुन दिए रुई माछेर झोल। ताहले चलुन आज के रेसिपिटा देखे नेवा जाक। प्रथमे आमी कड़ाईते गरम करे परिमाण मतो सर्षेर तेल निये नेब। तेलटाके आमी भालो मतो गरम करे नेब। तेलटा भालो मतो गरम हये गेले आमी माछगुलो भेजे नेब। माछगुलोके दुई साइड भालो मतो लाल लाल करे भेजे तुले नेब। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর এতে আমি বেগুন দিয়ে দেব। বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে একটা বেগুন আর একটা আলু নিয়েছি। বেগুনটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নেব, আর আলুগুলোকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেলে করছি। প্রথমে এক টি স্পুন কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরাটা যখন ফ্রাই হয়ে যাবে তখন এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে লাল লাল করে তখন রসুন বাটা দিয়ে দেব, এক টি স্পুন রসুন বাটা। এবার এটাকে আমি ভালো মতো ভেজে নেব। যখন রসুনটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এতে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব আদা বাটা। ভালো মতো কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো না, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। যখন মশলাটা ভালো মতো কষে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এতে আমি ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব আর ভালো মতো মিশিয়ে নেব। এরপর এতে আমি দিয়ে দেব দু কাপ পরিমাণ জল যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢাকা চাপিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 12 মিনিট পর। এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য আবারও ঢাকা চাপিয়ে রেখে দেব যাতে মাছগুলো ফিরে এলাম 5 মিনিট বাদে। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।